পেছনে আমার এখন বোঝা যাচ্ছে পূজা, পূজাও বলছে হেভি কমফোর্টেবল। Hello everyone, this is Ron and welcome to my channel Dream to Life. So welcome to another video. So আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা কিন্তু জানো যে উই আর প্ল্যানিং টু বাই আ নিউ বাইক। সো আমি সেটার জন্য কিছু বাইক অলরেডি শর্টলিস্ট করে রেখেছি, তো সেইগুলোরই টেস্ট রাইড আজকে থেকে শুরু হবে। তোমরা বলতে পারো যে আজকে থেকে আমাদের বাইক হান্ট শুরু। আর আগের ভিডিওতে আমি বলে রেখেছি যে আমি কী কী বাইক শর্টলিস্ট করেছি আর আমি অ্যাডভেঞ্চার বাইকের দিকেই কেন যাচ্ছি, কারণ ইন্ডিয়ার মার্কেটে প্রচুর ধরনের সেগমেন্টের বাইক আছে, যেমন স্ট্রিট আছে, স্পোর্টস আছে, ন্যাকেড আছে, অ্যাডভেঞ্চার আছে, ক্রুজার আছে। বাট তার মধ্যে থেকে কেন আমি অ্যাডভেঞ্চার বাইকের দিকেই যাচ্ছি তার রিজনও কিন্তু তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো যে আগের ভিডিওটা আগে একবার দেখো, লিংক ডিসক্রিপশনে আছে, সেটা একবার দেখে তারপরে এই ভিডিও থেকে কন্টিনিউ করো এরপরের ভিডিওগুলো। অনেকদিন বাদে বেরিয়ে পড়েছি আমার মোটর ব্লগিং সেটআপে। এখন ঘড়িতে বাজে 11:30 আর আমরা এখন যাচ্ছি KTM এর শোরুমে। তো বাই দ্য রাইডার ইউ অলরেডি নো দ্যাট আমরা আজকে কোন বাইকের টেস্ট রাইড নিতে যাচ্ছি, কিন্তু তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো এই বাইকটা কিন্তু আমার মানে আমার শর্ট লিস্টেড বাইকের মধ্যে এই বাইকটা নেই, মানে KTM 250 অ্যাডভেঞ্চার নেই। আছে যেটা সেটা হলো KTM 390 অ্যাডভেঞ্চার। বাট আমি যেসব শোরুমে ফোন করলাম সবাই একই কথা বললো যে 390 আপাতত অ্যাভেলেবেল নেই, মানে টেস্ট রাইডের জন্য অ্যাভেলেবেল নেই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে KTM 250 অ্যাডভেঞ্চার আছে? বললো হ্যাঁ আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে KTM 250 অ্যাডভেঞ্চারই একবার টেস্ট রাইড নিয়ে আসি, অ্যাটলিস্ট বোঝা যাবে। কারণ আমার মেন কনসার্ন KTM এর এই অ্যাডভেঞ্চার বাইকের একটাই জিনিস, সেটা হলো যে সিট হাইট। মানে আমার হাইট সামার অ্যারাউন্ড 5.6 আর মানে অল দ্য সেগমেন্টের মধ্যে KTM এর এই অ্যাডভেঞ্চার বাইকের সিট কিন্তু মানে সিটের হাইট সব থেকে বেশি, মানে 855 mm, মানে ইফ ইউ ক্যান কনসিডার লাইক 1250 BMW তারও মনে হয় সিট হাইট 840 mm বা 845 mm। তো সেখানে 855 ইজ এ হিউজ, ইজ এ টল বাইক। তো আমি সেটাই জাস্ট দেখতে যাচ্ছি যে আমি কতটা বেশি কমফোর্টেবল, মানে আদৌ কমফোর্টেবল কিনা। তো চালিয়ে দেখা যাবে, আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একবার ওদেরকেও বলবো যে অ্যাটলিস্ট যেন ওরা মানে দেখে একবার 390 জন্য, যে 390 যদি বাই চান্স আসে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে বলেছে। আই থিঙ্ক ওরা অবশ্যই করবে সে সময়, কিন্তু অ্যাটলিস্ট আমি পাওয়ার ফিগারের কথা তো জানি যে পাওয়ার 390 অ্যাডভেঞ্চারের থেকে 250 অ্যাডভেঞ্চারের অনেকটাই কম, প্রায় 10-15 BHP মতো পাওয়ারের কম আছে, আর টর্কও প্রায় 10-12 কম আছে। তো আমি পাওয়ারের দিকে যাচ্ছি না, অবভিয়াসলি 390 উইল প্রডিউস লাইক মাচ হেভিয়ার পাওয়ার। আমি যেটার জন্য যাচ্ছি সেটা হলো মেইনলি সিট হাইট। আমরা যে KTM এর শোরুমে যাচ্ছি সেটা হলো KTM হাওড়া, সেটা হলো টিকিয়াপাড়া স্টেশনের জাস্ট একটু পাশেই বললো, আমি আপাতত ওখানেই যাচ্ছি। তো তোমরা কিন্তু জুড়ে থাকো, আমি কিন্তু তোমাদের আমার যে ফার্স্ট রাইড ইমপ্রেশন সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের একটু হলেও আমি হেল্প করতে পারবো। আর আমাদের সাথে আছে আমার ভাই আর বোন, যে চালাচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান BS6 2022 ভার্সন। এ বাঁদিকে বাঁদিকে, তো ওর বাইকটাও কিন্তু আমি চালাবো, নিয়ে তোমাদেরকে ফার্স্ট রাইড ইমপ্রেশন ওটারও দেবো, সেটা অন্য কোনো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আপাতত এই ভিডিওটা সোললি বেসড অন KTM 250 অ্যাডভেঞ্চারের ফার্স্ট রাইড ইমপ্রেশন। আর আমরা এখান থেকে মানে হাই রোড থেকে নিয়ে নিয়েছি বাঁদিকে কোনার দিকে, এখান থেকে মানে এই সামনে যে সিগন্যালটা আছে সিগন্যাল থেকে বাঁদিক নিলে পড়বে কোনা বিডিও, সেখান থেকে সোজা চলে যাব আমরা টিকিয়াপাড়ার দিকে। চলে এসেছি KTM এর শোরুম। কোন দিক দিয়ে ঢুকবো? ওই দিক দিয়ে ঢোকাবে নাকি? আই থিঙ্ক এখান দিয়ে ঢোকে। এই হলো চলে এসেছি আমার KTM এর শোরুমে, দা মান্নাত ব্যাংকুয়েট। তো এটাকে সাইড করে রাখি, সামনেই দেখতে পাচ্ছি 250 অ্যাডভেঞ্চার দাঁড়িয়ে। এক্সকিউজ মি, রিক দার সঙ্গে কথা হয়েছিল? আই থিঙ্ক রিক দার সঙ্গে কথা হয়েছিল আপনি? হ্যাঁ, টেস্ট রাইডের জন্য। হ্যান্ড হেয়ার ইট ইজ,
KTM 250 অ্যাডভেঞ্চার। এটা আমার হাইটে হবে তো, ওটাই সব থেকে বড় কথা। হ্যাঁ বিগ বাইক, বড় বাইক, লাইসেন্সের অবস্থা খুব খারাপ, দেখো তুমি বুঝতে পারবে। খুব খুবই অনেকদিন আগের এটা, এই কম্পাউন্ডের মধ্যেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মানে হলেই হলো, প্রথমে আমি একবার একা নেবো টেস্ট রাইড, তারপরে একা অ্যালাউড নেই, সেলস পার্সন থাকবে। অ্যাকচুয়ালি আমি আমার ওয়াইফকে নিয়েও বসবো, কারণ ওরও দরকার জিনিসটা বোঝানোর। পিলিয়ানের ব্যাপারটা কেমন আর আমার একার ব্যাপারটা কেমন, এই দুটো জিনিস আমার একটু দরকার ছিল। যদি হয় তাহলে দেখুন, তো গাড়ি আপাতত বের করে রাখছে, তারপরে টেস্ট রাইড নেওয়া হবে। ও ইট ইস, ভাই বিন্দাস তো, হ্যাঁ পা তো পাচ্ছি আমি, হ্যাঁ পা পাচ্ছেন তো, আরো যদি আমি অ্যাডজাস্ট করে দিই আমি আরো পা পাবেন, কতটা করতে পারবো আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলুন দেখি, ও এতটা এতটা অ্যাডজাস্টেবল, রাইট, হ্যাঁ অ্যাডজাস্টেবল। আপনি যখন রাইড করবেন না, আপনার তো শু থাকবে, আপনার রাইডিং শু থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের তো শু থাকবে না, রাইট? না অবশ্যই রাইডিং শু থাকবে, কিন্তু অনেক হেল্পফুল হবে তখন। আমি সেটাই ভাবছি, আমি প্রথমে ভাবছিলাম যে আমি পাই পাবো না, এতদিন আমি একা ছিলাম, এখন একটা সিঙ্গেল মারবো, তারপর একটা পিলিয়ান নিয়ে মারবো। জয় মা, ও এই বাইকটা প্রথম কথা খুবই খুবই কমফোর্টেবল, মানে সিটিং পোস্চার খুবই খুবই কমফোর্টেবল। আর আমরা এখানেই কিন্তু করব, আমি আস্তে আস্তেই করছি, এখানে একটু হালকা ফুলকা অফ রোডও আছে, এই কমপ্লেক্সের মধ্যেই পুরোটা হবে। ও পাওয়ারও আছে, পাওয়ারও আছে, আর টার্নিং রেডিয়াসও খুব একটা বেশি তো নয় যতটা আমি বুঝতে পারছি। মানে আমি এতদিন ধরে চালিয়ে এসেছি 150 cc, আর সেখানে এখন আমি এটা 250 চালাচ্ছি, কিন্তু 390 পাওয়ার আর একটু বেশি হবে। কিন্তু যেটা ফার্স্ট ইমপ্রেশন, যেটা সিটিং পশ্চার প্রচণ্ড কমফোর্টেবল, প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল, মানে টু গুড। আর আমি হাইটাও মোটামুটি ভালোই পাচ্ছি, একবার আমি পূজাকে নিয়েও দেখবো। এই তো বিন্দাস, মানে দেখ একবার একবার হাইটটা আমায় দেখা, ভিডিও কর একবার, বল তো এখন কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, একবার একবার পায়ে দেখা, মানে এরকম আমি আপাতত এরকমভাবে আছি, আমার হাইট মোটামুটি 5.6 হবে। এই না না না, কমফোর্টেবল কমফোর্টেবল। ওট বিন্দাস, হ্যাঁ আরো আরো একটু বেশি পাচ্ছে। হ্যাঁ কমফোর্টেবল না, পেছনে আমার এখন বসে আছে পূজা, পূজাও বলছে হেভি কমফোর্টেবল, কারণ এতক্ষণ R15 এর পেছনে বসে এসছে, বুঝতেই পারছো R15 এর পেছন।
মানে আমি যতটা আমি যতটা প্রথম থেকে ভাবছিলাম যে কতটা কি কমফোর্টেবল আমি হব এই হাইটে, কিন্তু হাইট অনুসারে আমার খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, আই ক্যান ম্যানেজ এটা আমি বলতে পারি। সিটটা আমার একটু হার্ডই লাগছে, কারণ R15 সিটও এতটা বেশি হার্ড নয় যতটা আমার এখানে এই সিটটা মনে হচ্ছে। এই দেখো বন্ধ হয়ে গেল, মানে আমি জাস্ট একটুখানি হালকা কম দিয়েছিলাম, যেহেতু মানে লো এন্ড পারফরমেন্স খুব একটা ভালো নয়, তো এটা কিন্তু বন্ধ হয়ে গেল। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, আমি আমি যতটা ভাবছিলাম যে আমি মানে আমার হাইটটাই প্রবলেম হবে, হ্যাঁ এই জিনিসটাই বেটার। আমার টেস্ট রাইড না হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। এটুকুই যা চালালাম তার মধ্যে যেটা আমার মনে হলো যে এক সিটিং পশ্চার তো খুবই ভালো, তো তোমার স্ট্রেস ফিল হবে না, এতটাই সিটিং পশ্চার ভালো। পাওয়ার 250 এত বেশি লাগলো, কারণ আমি তো 150 cc এতদিন ধরে চালিয়ে এসেছি, 250 cc এত বেশি লাগলো, আর আমার প্ল্যান তো আছে 390, তো তাতে তো পাওয়ার আরোই বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ, পূজা হয়েছে পিলিয়ানের জন্য সুপার কমফোর্টেবল, তো লং রাইডের জন্য ইটস আ ভেরি গুড বাইক যেটা আমার মনে হলো। আর প্রবলেম যেটা দুটো আমি প্রবলেম লক্ষ্য করলাম, এক তো লো এন্ডের প্রবলেম আছে, কারণ জাস্ট একটুখানি আমি স্পিডটা স্লো করেছিলাম, তো সেখানেই গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছিলো। আমার গাড়ি ছিল থার্ড গিয়ারে, একটুখানি স্লো করেছিলাম তখন গাড়ি বন্ধ হয়ে গেছিলো, তো এই জিনিসটা আমার R15 নেই, তাই জন্য প্রথম প্রথম আমার মেবি এটাতে প্রবলেম হবে, কিন্তু এটা পরবর্তীকালে আশা করি ঠিক হয়ে যাবে যখন মানে এটাই ডেলি আমি চালাতে থাকবো। আরেকটা যেটা প্রবলেম যেটা আমার মনে হলো সেটা হলো সিট, মানে সিটের কমফর্টটা আমার একটু কমই মনে হলো, একটু হার্ড লাগলো সিট। সেকেন্ড বার যখন আমি চালালাম সাসপেনশন ওরা কম করে দিয়েছিলো, তো তখন আমি আর একটু বেশি পা পাচ্ছিলাম রাদার দ্যান প্রথমের যা মানে প্রথমে যা সেটিংস ছিল। জাস্ট এখান থেকে আপনার তো শকার যেটা আছে চেপে দিলে দেখো, আপনার আর আপনার চালাতে চান তো না গাড়ি, আপনার এটা স্মুথ হয়ে যাবে। আচ্ছা তো একেবারে লোয়ার সেটিংসে আমি অনেকটাই বেশি পা পেয়েছি, আর পূজা যখন পেছনে বসেছিল তো পূজাকে নিয়ে আরও বেশি আমার কমফোর্টেবল মনে হলো। ওভারঅল ফার্স্ট ইম্প্রেশন খুবই ভালো লেগেছে। এরপরে আরও কিছু বাইক আছে যেগুলোকে আমি টেস্ট রাইড দেবো, এখন আমি যাচ্ছি আরেকটা শোরুমে, আর যার ভিডিও তোমরা কিন্তু দেখতে পারবে এরপরে। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে যেও, আর নতুন যদি হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও, কারণ এরকম আরও ভিডিও আসছে। আর নতুন বাইক চলে এলে তো কথাই নয়, তখন শুধু রাইড হবে আর রাইড হবে। চলো গুড বাই, আপাতত তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক এইখান থেকেই পরের ভিডিওতে।